হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা খুবই শর্ট একটা ভিডিও হবে, আজকে হয়তো 5 মিনিটের ভিতরে শেষ হয়ে যাবে। তো পুরো ভিডিওতে আপনারা দেখতে থাকবেন যে আমরা কীভাবে অ্যানোনিমাস থাকতে পারি। ইথিক্যাল হ্যাকিংয়ের ভিতরে অ্যানোনিমাস থাকা অনেক ইম্পর্টেন্ট। তো এই প্রেক্ষিতে আমি একটা কথা আপনাদের জানা দিতে চাই, সেটা হলো আমাদের ইথিক্যাল হ্যাকিং যে চ্যানেল আছে, ওই চ্যানেলে আমরা একটা প্লেলিস্ট তৈরি করবো ইনশাল্লাহ, যে প্লেলিস্টের ভিতরে আপনারা কীভাবে অ্যানোনিমাস থাকতে পারেন ইন্টারনেটের ভিতরে, এটা আপনাকে জানিয়ে দেওয়া হবে। তো অবশ্যই আমাদের পাশে থাকবেন। তো আমরা হলো শুরু করি আজকের ভিডিও, কীভাবে আমরা টর ইনস্টল করতে পারি টারমাক্সের ভিতরে। তো টর ইনস্টল করার জন্য সর্বপ্রথম যে কমান্ড, সেটা হলো আমাদের যে কোনো টুল কিংবা যে কোনো কিছু ইনস্টল দেওয়ার জন্য সর্বপ্রথম আপনাদের যে টারমাক্সটা আছে ওইটা কিংবা যে ইমুলেটার যেটা আপনি ইউজ করেন ওইটার ভিতরে আপনি প্রথমে আপডেট করে নেবেন এবং আপগ্রেড করে নেবেন। তো আপডেট এবং আপডেটের জন্য আমরা এখানে কমান্ড দেবো এপিটি আপডেট, দেন অ্যান্ড সাইন এপিটি আপগ্রেড। দিয়ে এন্টার ক্লিক করব। তো সবসময় এটা এই যে আপগ্রেড এবং আপডেট হয়ে গেল। তো এরপরে আমাদের সিম্পলি একটা কমান্ডই আছে, বেশি কমান্ড নেই। তো আপনাদের টরটা মূলত এখানে ইনস্টল করতে হবে। তো লিখতে হবে পিকেজি ইনস্টল টর, এটা যদি আপনি কিছুক্ষণ ওয়েট করেন তো টরটা পরিপূর্ণভাবে এখানে ইনস্টল হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এটা 11% 12% হয়ে গেছে, তো এটা ইনস্টল হয়ে যাক। ইভেন আপনারা টরটা নিজেদের ফোনে ইউজ করতে পারেন, ফোনে ইউজ কীভাবে করবেন সেটা অবশ্যই আমি দেখাই দেবো। টরটা মূলত প্লে স্টোরে পাবেন। সো এখানে টরটা ইনস্টল হয়ে গেল, এখন টর কীভাবে ইউজ করবেন এর ভিতরে সেটা আমি দেখাই দিই। সো সিম্পলি এটা আপনার ইউজ করার জন্য লিখতে হবে টর, অনলি টর লিখবেন, লিখে যদি এন্টার ক্লিক করেন তো এটা বুটস্ট্র্যাপ হবে, এখানে 20%, এটা 100% হয়ে গেলে টরটা এখানে সেট আপ হয়ে যাবে আমাদের টারমাক্সের ভিতরে। তো প্রত্যেকবারই আপনার এটা করতে হবে, যখনই আপনি টর ইউজ করতে চান তখন আপনার এখানে এসে টর লিখতে হবে, তারপরে আপনার টরটা এখানে ইনস্টল হবে। তো এটা 50% বুটস্ট্র্যাপ হয়ে গেছে। তো কিছুক্ষণ ওয়েট করুন, এটা 100% হয়ে যাবে। ছাপ্পান্ন পার্সেন্ট 95 100%, ওকে। তো টরটা এখানে ইনস্টল হয়ে গেছে। তো আপনারা এটা কীভাবে ইউজ করতে পারেন, আপনারা এখান থেকে এখানে স্লাইড এ করলে, এখানে স্লাইড করলে এখানে দেখতে পাচ্ছেন, এটা অফ করে দিই। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে নিউ সেশন আছে, তো এখানে নিউ সেশন আসতে পারবেন। তো আপনারা এইভাবেই মূলত টরটা ইউজ করতে পারেন। এখন দেখাবো যে আপনারা কীভাবে নিজেদের ফোনে আপনারা টরটা ইনস্টল করতে পারেন। টরটার ভিতরে আপনাদের 5 থেকে 6টা ধাপে আপনার এ থাকে, মানে আপনার আইপিটা এনক্রিপ্টেড করা থাকে কিংবা এটা পরিবর্তন করা থাকে। তো টরটা আপনারা ইউজ করবেন, কিন্তু যদি আপনাদের খুব একটা বেশি মানে কোনো গুরুত্বপূর্ণ কাজ না থাকে, আমার মনে হয় না যে আপনাদের টর ইউজ করা উচিত, কারণ টরের ভিতরে অনেক সময় অনেক প্রবলেম হয়। আর টরের ভিতরে যে আপনার আইপি অ্যাড্রেস একেবারেই অ্যানোনিমাস থাকবে এমন কিছু না, মূলত ওইটা যদি খুবই ভালো করে যদি এ করা হয়, এক্সিকিউট করা হয়, তাহলে আপনার আইপি অ্যাড্রেস পাওয়া যাবে। তো এমন কিছু করবেন না টরের মাধ্যমে যেটার মাধ্যমে আপনার ক্ষতি হতে পারে। তো এখানে সিম্পলি লিখবেন টর, TOR, টর লিখে যদি এখানে সার্চ করেন তো এখানে দেখতে পাচ্ছেন টর ব্রাউজার নামে একটা অ্যাপ্লিকেশন চলে এসেছে। তো এটা আপনারা ইনস্টল করে নেবেন, ঠিক আছে? তো এটা ইনস্টল করে নিলে আপনাদের হয়ে যাবে ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনাদের মূলত টর ব্রাউজারটা কীভাবে আপনারা ব্যবহার করতে পারেন এটা আমি শিখাচ্ছিলাম। তো আপনারা এখান থেকে টরটা ইনস্টল করে নেবেন।